बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अऊज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम अस्सलामु अलैकुम। आमी एखन एकटु आलाप करब, आलापटि हलो शरियतेर पेट थेके हाकिकत ओ मारिफतके उद्धार। शरियतेर पेट थेके हाकिकत ओ मारिफतके उद्धार माने आम्रा शरियत तरिकत हाकिकत एवं मारिफत ए चारोटा जिनिस आमादेरके मानते हबे। जेमन आमादेर मुख नाक चोख कान आमादेर देहर मध्य ए चारटे जिनिस श्रेष्ठ। ताहले शरियत तरिकत हाकिकत ओ मारिफत ए चारटे जिनिस श्रेष्ठ। एखन जदि शरियत शुधु मुखेरटा मेने जाई ताहले कि आमी आर बाकी तीनटे व्यवहार करछि ना? चोख व्यवहार करतेछि, नाक व्यवहार करतेछि एवं कान व्यवहार करतेछि। ताहले जदि शरियत मानी ताहले शुधु एक प्रकार माना हइलो, किन्तु व्यवहार आमरा चारटेई करतेछि। आबार शरियतेर किछु मानुष बोले थाके जे शरियत करते करते एकदिन मारिफत हो जाए, हाकिकत हो जाए, किंतु कथाटी ठीक नय। शरियत करते 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 एक दिन मानुष मरते मरते मरिया ही जाए, किंतु आर हाकिकत तरिकत मारिफत किछुई करा हय ना। ताई शरियतेर पेट थेके हाकिकत ओ मारिफतके उद्धार करिया आमी किछु कथा बोलबो। सेई कथागुलो हलो जे मानुष कोन ज्ञाने ए कथागुलो बोले जे रोजार मासे जत खावा दावा होक ए खाबारेर कोनो हिसेब नेई। ए कथागुलो कोनो शास्त्र ग्रंथ कोनो नबी रसूल कोनो ओलिया उलिया बा कोनो हादिस शरीफे ए कथागुलो ए कथागुलोर कोनो जुक्ति नेई। जेमन रोजार मासे रोजा रखते क्यों बला एवं बला रोजा रखार मूल उद्देश्य जा आम्रा ता करी ना। जेमन मानुष जखन रोजा रखे तखन मानुषेर दसटा इंद्रिय दुर्बल है एवं छयटा रिपु दुर्बल है, तखन मानव देहे आस्ते आस्ते जीवात्माटा दुर्बलेर पाशापाशी इंद्रिय छय रिपुगुलो दुर्बल हुए तखन आमार मध्ये परमात्मा जाग्रत होते थाके। तखन परमात्मा जखन जाग्रत हय तखन मानुषे इबादते मन बसे, नामाजे एवं ध्याने डूबते पारे। जारा बोले रोजार मासे जत खाक तार कोनो हिसेब नेई, एगुला बाच्चादेर कथा। एवं ज्ञानी लोकेरा कि करे रोजार मासे डूब दिए थाकार जन्नो तारा निरामिष खाद्यटाई बेशी खाबे। जखन देखा जाए रोजार मासे अन्य अन्य मासेर चेये बेशी खावा दावा हय, गोश मांस पोलाओ बिरियानी विभिन्न भालो भालो खाबार खाय, तखन आमार मध्ये बा मानव देहेर मध्ये जे आजाजिल फेरेस्ता जिनि आल्लार हुकुम ना मेने शयतान हुए छिलो,
যে শয়তানি একটা শক্তি, তিনিকে বলা হয় আগুনের তৈরি, আজাজিল মকরুম, সে কিন্তু আগুনের তৈরি। তখন মানুষ যখন না খাইতে থাকে তখন সে দুর্বল হইতে হইতে মানুষের মধ্যে যে যৌবনী আগুনের একটা শক্তি আছে সেই শক্তিটা রহিত হয়, তখন মানুষের হৃদয় নরম হয়, পরকালের ভয়বিধি আসে, তখন মানুষ ইবাদত করে, চোখে পানি আসে। আর যখন ভালো মন্দ খাইতে থাকে এসব খাইতে খাইতে তখন কি হয়, তার আজাজিল শক্তি, তার যে যৌবনী শক্তি, তা উত্তাপ থাকে। তখন রোজার মাসে তারা বিবির কাছ থেকেও আলাদা থাকতে পারে না। তাহলে রোজা রাখার যে মূল উদ্দেশ্য সেটি আর হলো না। এই জন্য মাওলানা বলি, হাফেজ বলি, কারি বলি, তারা এ কথাগুলো কখনোই বলে না। না বলার কারণে মানুষ সারা বছর তো ভালো মন্দ যাই খাক, রোজার মাসে আরও বেশি ভালো খায়, দুধ খায়, ডিম খায়, পোলাও কুরমা, বিভিন্ন ভালো ভালো খাবার খেয়ে যখন শরীরের উত্তেজনা বেড়ে যায় তখন তাদের চরিত্র ঠিক রাখা সম্ভব হয় না। তাই দেখা যায় বহু বহু জায়গাতে এমুক মাদ্রাসায় দুর্ঘটনা ঘটছে, এমুক মসজিদে দুর্ঘটনা ঘটছে। কেন দুর্ঘটনা ঘটল? দুর্ঘটনা ঘটার একটাই কারণ, মানব দেহে যে উত্তাপ, সেই উত্তাপ কমানোর জন্য আমাদের রোজা রাখতে হয়। সে জায়গায় ভালো মন্দ খাইতে খাইতে এমনই একটা অবস্থা হয় যে মানুষে উত্তাপ বেড়েই থাকে, মনের অবস্থা ভালো থাকে না, তখন দেখা গেছে যে তাদের নজর ঠিক থাকে না, ছাত্রছাত্রীদেরকে পড়াইতে গেলেও তাদের দৃষ্টি নষ্ট হয়, কুদৃষ্টি আসে। কারণ কুদৃষ্টি ভালো রাখতে চাইলেও ভালো হবে না, কারণ তার মধ্যে যে আজাজিল আগুনের তৈরি, সে আরও উত্তাপের খাবার খেয়ে তখন সে আজাজিলকে আরও ক্ষিপ্ত করে তুলেছে, তখন নিজের চরিত্র ঠিক রাখা যায় না। তাহলে রোজা রাখার যে মূল উদ্দেশ্য তখনই সফল হবে যখন মানুষ না খাইতে এমন এক পর্যায়ে চলে যাবে তখন সে আবার যদি ভালো মন্দ মাংস জাতীয়, আমিষ জাতীয় কিছু খাবার খায় তখন আবারই একই অবস্থা হবে। তাই রোজার মাসে বিশেষ করে আমাদের নিরামিষ খাবার যখন খাবে মানুষ তখন তিনি তার মধ্যে নিরবতা জিনিসটা আসবে, তখন তিনি ডুবতে পারবে, চোখে পানি আসবে। আজকের এই আলাপটি এই জন্যই করা হলো যে মানুষ আসল যে বিষয় সেটি কখনোই লক্ষ্য করে না। এই জন্য আজকে এই কথাগুলো বলা হলো। জানি না কে কি মনে করে, মূলের ঘরে সাধক যখন সাধনা করে তখন দেখা যায় নিরামিষ খায় এবং কম কম খায়, তখন তার শরীরটা জীর্ণ শীর্ণ হয়, পাতলা হয়, তখন তিনি অনেক বেশি ইবাদত করতে পারে এবং কোনো কুদৃষ্টি হয় না। কিছু কিছু হাদিসে বলা হয় রোজার মাসে শয়তান বন্ধ থাকে। আসলে শয়তান কি বন্ধ থাকে? রোজার মাসে শয়তান বন্ধ থাকে তার জন্য যে রোজা রাখতে গিয়ে নিরামিষ খাইল, অতিরিক্ত সাধনা করল, ইবাদত করল, তার শয়তান বন্ধ থাকে। আর যারা ভালো মন্দ খেতেই থাকে তাদের শয়তান বন্ধ হয় না, বরং জাগ্রত হতে থাকে। তখন এদের দ্বারা খারাপ কিছু ঘটতেই থাকে, সে রোজার মাস কি আর এমনি মাস কি? যদি জ্ঞানী সম্প্রদায় আমার এই কথাগুলো বুঝে থাকেন, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই পর্যন্তই আমি রাখলাম।
আল্লাহ হাফেজ।